1906 সাল বাঁকুড়া জেলায় ভারতীয় শ্রেষ্ঠ ভাস্কর্য শিল্পী রামকিঙ্কর বেজের জন্ম হয়। তিনি আদিবাসী এক দরিদ্র পরিবারেই জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন প্রথম ভারতীয় শিল্পী যে আধুনিক পাশ্চাত্য শিল্পের ভাষা বোঝেন এবং তার ভাস্কর্যে ব্যবহার করেন। তার চিত্রগুলিও ছিল তার ভাস্কর্যের মতন, অভিব্যক্তিবাদী, মাত্রা গ্রহণ করে যা প্রাণশক্তিতে পূর্ণ। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর এবং নন্দলাল বসুর নির্দেশনায় তার প্রথম পাঠ শুরু করেন। তিনি শান্তিনিকেতনে একসময় শিক্ষকতাও করেছেন। এরকম আর্ট রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও।